हाय फ्रेंड्स, वेलकम टू डब्ल्यूपी करियर। डब्ल्यूपी करियर तुम्हारे सबाई के स्वागत जाना। आज के एक अंकर क्लस करब, तुम्हारा अंकर क्लसटा शेष पर्त देखते पो, आशा करी भलो लगे, तुम्हारा इंटरेस्ट पा। तुम्हारा जरा देखो अवश्य शेष पर्त क्लसटा देखो, और जरा तुम्हारा एक् टेलिग्राम ग्रुपे जोगदान करो, लिंक अवश्य डिस्क्रिपने देवा थको, क्योंकि ओखे नट फाउंड देखा। तुम्हारा अवश्य टेलिग्राम गए डब्ल्यूपी करियर सार्च कर डब्ल्यूपी करियर यूट्यूब चैनल से कनेक्टेड हो जाओ। चलो शुरू करा जा। तो आज के हमारे फर्स्ट क्वेश्चन कि बोलते शंकर 10% सरल सूदर हारे 1000 टाका धार निल, मेयाद शेषे 1600 टाका फेरत दिले, कत बचर टाका धार नेन? खूब गुरुत्वपूर्ण एक प्रश्न। ताहले तुम्हारा एखाने आमादेर किछु किछु जिनिस आगे आईडेंटिफाई करते हबे। पी माने कि? पी माने हच्छे आसल। ताहले आसल कत? 1000 टाका। এবারে বলছে সুদ, সুদ আয়, আয় সমান কত? তাহলে আমার 1600 টাকা সুদে আসলে ফেরত দিয়েছে, তাহলে 1600 টাকা থেকে যদি আমি আসল অর্থাৎ 1000 টাকা যদি বিয়োগ করি তাহলে আমি কী পাবো? সুদ পাবো, অর্থাৎ 600 টাকা হচ্ছে সুদ 1600 টাকা থেকে যদি 1000 টাকা বিয়োগ করি। এবার হচ্ছে সুদের হার অর্থাৎ আর, আর সমান কত? 10%, তাই তো? এবার আমাদের বলছে যে কত বছরের জন্য টাকাটা ধার নিল, অর্থাৎ কত বছর মানে কি টাইম টি? তাহলে টি সমান আমরা কী পাই? আই ইন্টু 100, তাই তো, বাই পি ইন্টু আর, তাই তো? তাহলে আমরা এখানে যদি বসাই তাহলে আই কত? আই হচ্ছে সুদ অর্থাৎ 600, তাহলে বসিয়ে দিলাম 600 গুণ 100 বাই পি কত আসল কত? 1000 গুণ আর কত? আর হচ্ছে 10%, তাহলে 10। তাহলে দেখো উপরে তিনটে শূন্য, এই সরি নিচে হাজারের তিনটে শূন্য আছে, তাহলে তিনটে শূন্য, এখানে দুটো কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, এখানে 10-এর একটা শূন্য আর এখানে এই শূন্যটা কেটে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 6, অর্থাৎ এ কিন্তু 6 বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল। ওকে, তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। চলো কি বলছে, বলছে দেখো দেখে নাও, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ, তিনটি সংখ্যার গড় 21 হলে সংখ্যা তিনটি কী কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে দেখে নাও, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো আমার সবচেয়ে আগে আমাদের যেটা ধরতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে বলছে প্রথম সংখ্যা দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা আবার তৃতীয়টির দ্বিগুণ, তাহলে আমি তৃতীয়টা ধরে নেব, তাহলে আমি তৃতীয় সংখ্যা অর্থাৎ থার্ড, থার্ড সংখ্যাটা আমি এক্স ধরে নেব। তাহলে বলছে কি এখানে দেখো, দ্বিতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, এবার বলছে দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ, অর্থাৎ সেকেন্ড সংখ্যা তৃতীয় সংখ্যা আমি এক্স ধরেছি, তাহলে সেকেন্ড সংখ্যা কত হয়ে যাবে? এক্সের ডবল অর্থাৎ 2x হয়ে যাবে। এবার বলছে ফার্স্ট সংখ্যা, তাহলে ফার্স্ট সংখ্যা কি বলছে? ফার্স্ট সংখ্যা বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যদি 2x হয় তাহলে ফার্স্ট সংখ্যা কত হয়ে যাবে? 2x ডবল অর্থাৎ 2 গুণ 2x, তাহলে আমার হয়ে যাবে 4x। তাহলে আমি এই তিনটে সংখ্যা যদি যোগ করি তাহলে কত হয়? 4 আর 2 6, আর শুধু 1x মানে, তাহলে 4 আর 2 6 রেখে 7, মানে আমার টোটাল হয়ে গেল কত? 7x, এটা হয়ে গেল সমষ্টি। তাহলে এবার দেখো কি বলছে, এই 21 হচ্ছে কি? 21 হচ্ছে গড়, তাহলে তিনটে সংখ্যার গড় যদি 21 হয় তাহলে সমষ্টি কত হবে? 21 গুণ 3, তাই তো? তাহলে এইদিকে 7x = 21 গুণ 3, অর্থাৎ আমি 7 দিয়ে যদি কাটি তাহলে 3 সাথে 21, তার মানে আমাদের x = কত হয়ে গেল? 9 হয়ে গেল। তাহলে x ভ্যালু আমি কত পেলাম? 9। এবার কি বলছে সংখ্যা তিনটি কী কী, তাই না? বলছে সংখ্যা তিনটি কী কী, তাহলে আমি x যেটা পেলাম সেটা আমি থার্ড সংখ্যা পেলাম, তাহলে থার্ড সংখ্যা কত? 9। সেকেন্ড সংখ্যা কত? 2x মানে 9 এর ডবল 18। এবার বলছে কি ফার্স্ট সংখ্যা 4x মানে সেকেন্ড সংখ্যার ডবল, সেকেন্ড সংখ্যা কত? 18, তাহলে কত হলো? 18 ডবল 36। কিংবা আমরা এরমভাবে করতে পারি, সে ফার্স্ট সংখ্যা কত? ফার্স্ট সংখ্যা 4x মানে 4 গুণ x, তার মানে 4 গুণ x মানে কত? 4 গুণ x-এর ভ্যালু 9, তাহলে 4 9 36 প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত? 2x মানে 2 গুণ 9, মানে 9 2 গুণ 18। ফার্স্ট সংখ্যা কত? 1 গুণ x, মানে 1 গুণ x মানে কি? 9 গুণ 1 9 1 কে 9, তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবার চলে যাব আমরা নেক্সট অঙ্কে।
দেখে নাও, বলছে 1250 টাকা কত বছরে 1400 টাকা হবে যখন সুদের হার হচ্ছে 6%, তাই তো? তাহলে আমরা আবার লিখে নেব, তাহলে পি আসল আসল কত? 1250 লিখে নিলাম। এবার বলছে কত বছরে এত টাকা হবে, 1400 টাকা হবে, তার মানে কি সুদ প্লাস আসল, তার মানে আমার আয় সমান কত হবে, 1400 টাকা হচ্ছে টোটাল, তাহলে 1400 থেকে যদি আমি 1250 বিয়োগ করি তার মানে এটা আমি সুদ পাবো, অর্থাৎ 150 টাকা হবে সুদ। এবার বলছি এখানে সুদের হার দেওয়া আছে কত, 6%, অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া আছে 6%। তাহলে আমাদের সেই সেম সূত্র আমরা দেখে নেবো। তো এখানে সেম সূত্র দেখে নাও কী বলছে। তাহলে আমাদের এখানে বলছে কত বছরে, তার মানে টাইম সমান আমরা কী লিখবো, আই ইন্টু 100 লিখে দিলাম, আই ইন্টু 100 বাই পি আর, তাই তো? তাহলে আমার আয়ের মান কত, আয় কত, এখানে আয় হচ্ছে 150, তাহলে আমি লিখে দিলাম 150 গুণ 100 বাই পি আর, পি কত এখানে, 1250, তাহলে আমি লিখে দিলাম 1250, আর এখানে আর এর ভ্যালু কত, 6, তাহলে আমি 6 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা কীভাবে কাটবো সেটা দেখে নাও, এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিলাম, এবার হচ্ছে 125, তাহলে 125কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে কত হয়, 5 25 125, আর 100কে 25 দিয়ে কাটলে হয় 4, তাই তো? এবার দেখো এই 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে 3 3 5 15, আবার এই 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে 2 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে হয় 2, তার মানে টাকাটা কত দিনের জন্য নিয়েছিল, 2 বছরের জন্য নিয়েছিল, তাহলে 2 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছ, চলে যাবো নেক্সট প্রশ্নে। তো নেক্সট দেখো এখানে বলছে 80 এর 14% প্লাস 90 এর 10% সমান 31.9, তাহলে আমি 80 করছি, তাহলে আমি লিখলাম 80 গুণ 14/100 ইকুয়ালস টু, সরি এখানে যোগ আছে, তাহলে 90 এর আমি x% ধরছি, অর্থাৎ x/100 এটা লিখলাম, সমান হচ্ছে 31.9, তাই তো? তাহলে আমাদের এখানে যদি আমরা কাটি, দেখো এটা 0 0 কেটে দিলাম, তাহলে 8 14 কত হবে, দেখো 4 4 32 হাতে 3 8 8 3 11 বাই 10, তাহলে এই 10টা আছে, 10 মানে কি একটার আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 11.2 যোগ, এখানে 1 0 এখানে 1 0 ওপর নিচে কেটে দিলাম, তাহলে কত হলো, যোগ 9x বাই হয়ে যাবে 10, সমান হয়ে যাবে 31.9, এটা হয়ে গেল। তাহলে কথা হচ্ছে আমার, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, মানে 9 থেকে যদি 2 বিয়োগ করি, এটা যদি এ পাশে নিয়ে যায় তাহলে এটা থেকে ডেফিনেটলি এটা বিয়োগ হয়ে যাবে, তো এটা বিয়োগ করলে হবে 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7, আর এই 1 থেকে এই 1 বিয়োগ করলে হবে 0, আর এই 3 থেকে এই 1 বিয়োগ করলে হবে 2, অর্থাৎ 20.7 হবে, আর এটা হয়ে যাবে এ পাশে, আর এই পাশে আছে কত, 9x/10, অর্থাৎ 9x/10 আমরা লিখে দিলাম। তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে 9x সমান আমরা কী লিখবো, যেহেতু 20.7-এর নিচে 1 আছে তাহলে 9x আর 1 গুণ হয়ে যাবে, আর 20.7 আর 10 গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে, 9x = 20.7 গুণ হচ্ছে 10, তাই তো? তাহলে 10 হয়ে যাচ্ছে, তাহলে 20.7, এবার আমরা পরের পেজে যাব, তাহলে 9x সমান আমরা কত পেলাম, 20.7 গুণ কত পাবো, 10, তাহলে আমরা যদি এই পয়েন্ট তুলে দিই তাহলে নিচে চলে আসে 10, তাহলে 10 0 0 কেটে যায়। এবার হচ্ছে আমাদের 9 দিয়ে কাটবো, তাহলে কী হয়, 9 2 18 3 9 27, তাই হয়তো? তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম, 27, তাহলে আমরা কত পার্সেন্ট ধরেছিলাম, x%, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল, 27 হয়ে যাবে সঠিক অ্যান্সার, আশা করি বোঝাতে পারলাম। এবার চলে যাবো নেক্সট প্রশ্নে, দেখে নাও, বলছে একটি শহরের মোট জনসংখ্যার 60% লোক বাংলা খবরের কাগজ, 50% ইংরাজি কাগজ ও 20% উভয় ভাষায় কাগজ পড়েন, তাহলে কত শতাংশ লোক কোনো ধরনের কাগজ পড়েন না। এবার আমাদের এখানে একটা জিনিস, টোটাল লোক কাগজ পড়ে, এটা আমাদেরকে বার করতে হবে, টোটাল লোক সেটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে কাগজ পড়ে, তাহলে এর যে ফর্মুলা সেটা হবে কি,
এক্স মানে শুধু ইংরেজি শুধু বাংলা, আর এটা হয়ে গেল। এবার হচ্ছে উভয় বিষয়, উভয় বিষয় 20, তাহলে উভয় বিষয় 20 পড়ে, তাহলে সেটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগ লিখবো না, এটাকে আমরা বিয়োগ লিখবো 20। ওকে, উভয় বিষয়, তাহলে এক্স কত 60, ওয়াই কত 50। তাহলে এক্স 60 আর 50 যোগ করলে হয় 110, তার থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে কত হবে, 90% লোক, টোটাল 90% লোক খবরের কাগজ পড়ে। তাহলে টোটাল যদি 100% লোক হয়, তাহলে তার ভিতর যদি 90% লোক খবরের কাগজ পড়ে, তাহলে টোটাল কত পার্সেন্ট লোক খবরের কাগজ পড়ে না, 10%। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে ফর্মুলা ওয়াইজ, এক্স প্লাস ওয়াই দুটো যোগ করে উভয় বিষয়টা বাদ দিলে যেটা পাবো সেটা। এবার আমরা আরেকটা রুলসে করবো, সেটা দেখে নাও। দেখো, শুধু অনলি এটা কি বাংলা 60%, তাহলে অনলি বেঙ্গলি কত, 60% বিয়োগ 20%, কারণ এই 60% লোকের ভিতরে আমাদের কি মানে উভয় বিষয়টা জুড়ে আছে, তাই তো, জুড়ে আছে। তাহলে এখানে আমি কত পেলাম, 40%। অনলি ইংলিশ এর ভিতরে কত আছে, 50% ইংরেজিতে, তাহলে এর ভিতরেও 20% জুড়ে আছে, তাহলে কত হলো, 30, তাই তো। তাহলে এই দুটো আমি পেলাম 40+30, তাই তো। এবার হচ্ছে উভয় বিষয় মানে বোথ, বোথ বোথ কত পড়ছে, বোথ হচ্ছে 20। তাহলে 40-30-70 আর এই 20, 40-30 আর এই 20, তাহলে এটা হচ্ছে শুধু বাংলা শুধু ইংরাজি, তাহলে শুধু বাংলা শুধু ইংরাজি 70 টোটাল, আর এই 20 উভয় বিষয়, তাহলে হলো 90 টোটাল পড়ে, তাহলে 10% লোক পড়ে না, দুই রকমভাবে করে দিলাম। ওকে, চলে যাব নেক্সট প্রশ্নে। বলছে দুটি রেডিও একটি ঘড়ির মূল্য 1850 টাকা, ঘড়ির দাম রেডিওটির তুলনায় 500 টাকা বেশি হলে রেডিওর দাম কত, তাই তো। তাহলে আমার কার মূল্য বেশি, নিশ্চয়ই ঘড়ির মূল্য বেশি, কত টাকা বেশি, 500 টাকা বেশি, ঘড়ির দাম রেডিওর দামের থেকে কত টাকা বেশি, 500 টাকা বেশি। তাহলে আমি রেডিও, রেডিওর দাম কত ধরবো, 100 টাকা, তাহলে ডেফিনেটলি ওয়াচ ঘড়ি দাম কত, 100+500 টাকা, তাই তো, এটা আমাদের তো দাঁড়ায়। তাহলে এখন আমাদের কি বলছে, বলছে দুটি রেডিও, তাহলে রেডিও একটার যদি 100 টাকা দাম হয়, তাহলে দুটো রেডিও কি, দুটো এক্স মানে 2x, তাই তো, দুটো এক্স, তো এক্স প্লাস এক্স মানে 2x, ঠিক আছে। এবার হচ্ছে একটা রেডিও, একটা রেডিওর দাম কত, 100+500, তাহলে আমার টোটাল কত দাম হচ্ছে, 1850 টাকা, দুটো রেডিও প্লাস একটা ঘড়ি, তাহলে 1850 টাকা আমি লিখে দিলাম। তাহলে 1850 টাকা, 500 টাকা যদি এই দিকে চলে আসে, তাহলে 1850 টাকার থেকে 500 টাকা বিয়োগ করলে কত হয় বন্ধুরা, 1350 টাকা, তাই তো। আর এখানে 2x আর x যোগ করলে হয় 3x, তাহলে 3 দিয়ে যদি কাটি, তাহলে 3×4=12, 1 থেকে 3×5=15, 450, তাহলে কত হয়ে যায়, 450, কিসের ভ্যালু হয়ে যায়, এক্সের ভ্যালু। তা আমি রেডিওর দাম কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, এখানে রেডিওর দাম কত চেয়েছে, সে রেডিওর দামটাই তো চেয়েছে, তাহলে রেডিওর দাম কত হয়ে যাবে, 450 টাকা হয়ে যাবে। ওকে, আর যদি বলতো এখানে যে একটা ঘড়ির দাম কত, তাহলে 450-এর সাথে আরও আমাদের 500 টাকা যোগ করতে হতো, 500 টাকা যোগ করতে হতো, x+500, তার মানে 950 টাকা হয়ে যেত। ওকে, আশা করি বোঝা গেল। এবার চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। চলো, বলছে নারায়ণবাবু মোট সম্পত্তির পরিমাণ 26,540 টাকা, তার উইলে তিনি তার স্ত্রীর জন্য 9,200 টাকা বরাদ্দ করলেন, অবশিষ্ট 1:2:3 অনুপাতে তার 3 পুত্রের মধ্যে ভাগ করে দিলেন, তাহলে তার প্রথম পুত্র কী পরিমাণ অর্থ পায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এই যে মোট টাকা, এর টাকার থেকে স্ত্রীর টাকাটা আগে আমাদের আলাদা করতে হবে, তাহলে 26,540 টাকা এই টাকাটা টোটাল টাকা, তাহলে এর থেকে যদি আমরা 9,200 টাকা বাদ দিই, তাহলে আমাদের কত টাকা হয় সেটা আগে হিসেব করতে হবে। তাহলে 0 বিয়োগ করলে 4, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর 9 আর 7 = 16, হাতে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। ওকে, তাহলে আমার কত হচ্ছে, 17,340 টাকা। এখন এদের দেখো একটা জিনিস তুমি যদি খেয়াল করো, 1:2:3 অর্থাৎ টোটাল কত টাকা, 3, 3, 2 আর 1 কত হয়, 6 হয়। তাহলে ফার্স্ট যে পুত্র সে ক টাকা পাচ্ছে, টোটাল যদি 6 টাকা হয় তাহলে প্রথম পুত্র ক টাকা পাচ্ছে, 1 টাকা পাচ্ছে না, তাহলে
মানে 1/6 অংশ এ পাচ্ছে, তাই তো? তাহলে টোটাল টাকা কত আমার? 17,340। তাহলে আমি এখানে লিখে দিলাম 17,340। এবার 6 দিয়ে আমরা কাটবো, তাহলে কী হয়, 6 দুগুণ 12, তাহলে 12 যদি হয় তাহলে 12 আর 5 দাও 17, তাহলে 53, তাহলে কী হবে, 6 আসতে 48, তাহলে 53 থেকে 48 বিয়োগ করলে কত হয়, 5 হয়, তাহলে হাতে থাকছে 4, তাহলে 54, 6×9=54, আর এই 0 এখানে বসে যাবে, তাহলে কত হলো টোটাল, কত হলো 2,890। তাহলে প্রথম পুত্র কত পাবে, 2,890, ঠিক আছে? তাহলে যেহেতু ওর এক, তার জন্য এ 2,890 পাচ্ছে। তাহলে যদি দ্বিতীয় পুত্র বলতো, তাহলে 2,890 এর সাথে কত গুণ করতে হতো বন্ধুরা, 2। যদি তৃতীয় পুত্র বলতো, তাহলে আমাদের 3 গুণ করতে হতো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট প্রশ্নে। বলছে পরপর 12% ও 5% ছাড় দেওয়ার পর একটি পণ্য 209 টাকায় বিক্রয় করা হলো, পণ্যটির দাম কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আগে আমরা ছাড় বার করব। তাহলে ছাড়ের নিয়ম, পরপর যদি x% ও y% ছাড় দেওয়া হয়, তাহলে সূত্র কী দাঁড়ায়, x+y-xy/100, এইটা দাঁড়ায় ছাড়ের সূত্র। এটা আগে নোট ডাউন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, এটা আগে নোট ডাউন করো, দেন অঙ্ক করবে। তো চলো আমরা এবার x+y-xy/100 এটা লিখব। তাহলে কী হলো, x+y মানে 12+5, তো কত হয়, 17 হয়, বিয়োগ xy মানে 5×12=60, তাহলে আমি 60 লিখে দিলাম, বাই 100, তার মানে আমাদের 17 থেকে বিয়োগ করতে হবে কত, এখানে 2 শূন্য আছে, মানে এখানে পয়েন্টটা 2 আগে চলে আসবে, তার মানে -0.60, তাহলে 70 থেকে 0.60 বিয়োগ করলে আমাদের কত দাঁড়ায়, 16.40 দাঁড়ায়, তাই তো? তাহলে এই টাকাটা এখন হয়েছে, মানে এই টাকাটা আর কি এখন হয়নি, ছাড় হয়েছে। তাহলে টোটাল মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ছাড় যদি আমাদের 16.40 হয়, তাহলে মানে আমি এখানে 2 শূন্য নিয়ে নিচ্ছি, তাহলে 16.40 মানে কি, এখানে 60 আর এখানে 6 রেখে 7, 7 আর 3 দাও 10, 7 এ 1 রেখে 2 8, তার মানে আমার এখন এখন যে পরিমাণটা হচ্ছে, 100 টাকা যদি দাম হয়, 16.40 টাকা যদি ছাড় হয়, তাহলে 100 টাকার থেকে 16.40 যদি আমি বিয়োগ করি, তাহলে হয় 83.60 টাকা, তাই তো? তাহলে এখন এই যে 83.60 টাকা, অর্থাৎ 83.60, এইটা সমান কত, 209 টাকা। ভালো করে বোঝো, 83.60 = 209 টাকা। এ পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে, 83.60 = 209 টাকা? ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে আবার করাবো। তো এই পর্যন্ত আগে ক্লিয়ার করো, এইগুলো আগে ক্লিয়ার করো, কী হচ্ছে, টোটাল আগে 100 টাকা ছিল, তো তার উপরে এই যে ছাড়ের পরিমাণটা এই এসছে 16.40, 100 টাকার থেকে 16.40 বিয়োগ করে এই টাকাটা আসলো, তো এই টাকাটা হচ্ছে এখন বর্তমান দাম, রেট, ঠিক আছে? তো সেই বর্তমান দামটা এখন কত, 209 টাকা। তো আমাদের এখন কি হচ্ছে, যে 209 টাকা যে দামটা আছে, এটা এখন কত, এটা হচ্ছে আমাদের ছাড় দিয়ে, অর্থাৎ 16.6 ছাড় দিয়েছি, তাহলে কত হয়, 83.4, এইটা হচ্ছে আমার, সরি 83.6, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখন বর্তমান রেট। তো এইটা সমান আমাদের এখন কত দাম, 209 টাকা। তাহলে আমাদের 100 সমান কত, তাহলে এটা এটা বাই 83.6 চলে আসবে, গুণ 100, এটা হবে ডেফিনেটলি। তাহলে এই পয়েন্ট যদি তুলে দিই, তাহলে ওপরে আরেকটা 0 চলে আসবে, তাই তো? তাহলে আমাদের এখানে দেখো, এই 209 আর এই এটাকে যদি কাটাকুটি করি, তাহলে দেখো 4 দিয়ে এটাকে যদি গুণ করি, 4×9=36, 4×9=36, হাতে 3, 4×0=0 আর 4×2=8, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো, তাহলে নিচে হয়ে গেছে 4। এবার এই 4 দিয়ে কাটবো, তাহলে 4×2=8, 10কে কাটছি, তাহলে হাতে থাকে 2, 4×5=20, 250, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো যে পণ্যটির দাম কত, তাহলে পণ্যটির দাম কত, 250 টাকা, তাই তো? পরপর 12 আর 5% ছাড় দিয়ে হয়েছিল 209, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো উত্তরটা কী হবে। নেক্সট, একটি অফিসে অফিসার ও করণীর, এই করণিক, এই দুই ধরনের কর্মচারী আছে, তাদের গড় বেতন 1200 টাকা, অফিসারদের গড় বেতন 4,600 টাকা ও করণীর গড় বেতন 1100 টাকা, যদি অফিসারের সংখ্যা 15 জন হয়, তাহলে করণীর সংখ্যা কত, ভালো করে বুঝবে। তাহলে এখানে আমাদের দেখো, আমি যদি টোটাল 100 জন লোক আছে,
তাহলে টোটাল লোকের গড় বেতন কত? 1200 টাকা। তাহলে টোটাল বেতন কত? 1200 টাকা ইনটু এক্স টাকা। তাহলে 1200 আর x হচ্ছে, এটা হচ্ছে আমার টোটাল বেতন। এবার হচ্ছে আমি ইয়ে করব, অফিসার এবং যে করণিক তাদের বেতনটা ইয়ে করব। তাহলে আমার 4600 টাকা কার বেতন? অফিসার। তো অফিসারের সংখ্যা কত? 15। তাহলে আমি 4600 × 15 করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে যোগ, এবার আমার 15 জন অফিসার, টোটাল লোক কত? 1x জন। তাহলে 1x-এর থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে আমি কি পাবো? এটা এটা করণিক পাবো। করণিকের বেতন কত? এই দেখো 1100 টাকা। তো আমি এর সাথে 1100 গুণ হবে, ওকে। তাহলে দেখো তারপরে কি করছি, তারপরে করছি এক্সের সাথে 1200 গুণ করলে কি হয়, 1200x। সরি, সমীকরণে ইয়ে হয় না, তোমরা সবাই জানো যে সমীকরণে অর হয়, তো অর দিলাম। 1200x সমান 4600-এর সাথে যদি 15 গুণ করি তাহলে কি হয়, 6 × 15 কি হয়, 90 এর 0 হাতে 9, 4 × 60 আর 9 হচ্ছে 69। তাহলে এই দুটো 0 বসিয়ে দিলাম, তার মানে হয়ে গেল এটা 69,000, তাই তো। যোগ 1100-এর সাথে এই এক্স গুণ করলে কত হয়, 1100x, আর এই 15 আর এই 1100 গুণ করলে কত হয়, 11। তাহলে 15 × 15 = 5 হাতে 1, 15 × 15 = 16, অর্থাৎ 16,500, তাই তো। তাহলে এখানে দেখো একটা আমরা ভুল করছি, সেটা হচ্ছে এখানে একটা মাইনাস সাইন আছে। তাহলে এই মাইনাস 1100-এর সাথে এই 15 মাইনাস সাইনের জন্য এটা কিন্তু প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে দেখো এই 69,000 থেকে যদি 16,500 বিয়োগ করি, এই 16,500 বিয়োগ করি তাহলে কত থাকে, ডেফিনেটলি কত থাকে, 500 হয়ে গেল। আর এখানে 6 = 7 + 2 = 9 + 1 = 2 সরি 5, অর্থাৎ 52,500, ওকে। তো 52,500 এই যে মানটা পেলাম, আর এদিকে এই যে 1100 আছে, এই 1100টা এই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো, 100 হলো, তাই না, 100x হলো। তাহলে আমাদের কি হলো, 100x সমান 52,500। তাহলে এই দুটো 0 কেটে গেল, তাহলে আমার এই পাশে কত রইলো, 525। এটা হচ্ছে টোটাল এক্স এর ভ্যালু, টোটাল লোক কত, 525। এখন কি বলছে, তাহলে করণিকের সংখ্যা কত? তো 15 জন তো অফিসার আছে, 525 থেকে 15 বিয়োগ করলে কত হয়, ডেফিনেটলি 510 হয়, তাহলে হয়ে যাবে এটা অ্যান্সার, ওকে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 4টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এরকম ধরনের যখন কোশ্চেন থাকবে তখন এই 12 আর এই 4 অলওয়েজ কী করবে, লসাগু করবে। তো 12 আর 4-এর লসাগু কত হয়, 12ই হয়, তাই তো। তাহলে আমি ধরে নেব যে এই 12টি পেন্সিলের দাম কত, কিনেছে কত টাকায়, 12 টাকায়। এবার বলছে দেখো 12টি পেন্সিল কিনেছে কত টাকায়, 12 টাকায়, কিন্তু এই 4টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, এই যে 12 টাকায় কিনেছে এই 4টি পেন্সিলও সে 12 টাকায় ওকে বিক্রি করতে হবে। তাহলে 4টি পেন্সিল বিক্রিও করছে কত টাকায়, 12 টাকায়, তো কিনেছে তো 12টা, বিক্রিও করতে হবে 12টা করবে, না হলে আমি লাভ খুঁজে পাবো না। তো 4টা পেন্সিলের দাম 12 টাকা, তাহলে 1টা পেন্সিলের দাম কত, 12/4, তাহলে 12টা পেন্সিলের দাম কত, 12/4 × 12, অর্থাৎ 4 দিয়ে যদি কাটি তাহলে 3 হয়, তাহলে 12 আর 3 গুণ করলে কত হয়, 36। তাহলে 12টা পেন্সিলের বিক্রয় মূল্য কত, 36 টাকা, কিনেছে কত, 12 টাকায়, তাহলে লাভ হচ্ছে কত, 36 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 24 টাকা লাভ হচ্ছে, তাই তো। তাহলে এই যে 24 টাকা, এটা লাভ হয় আমরা সবসময় লাভ হিসেব করি কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে, তাহলে 12 টাকার উপর লাভ হয় 24 টাকা, তাহলে 100 টাকার উপরে কত লাভ হয়, তাহলে 12 দিয়ে যদি 24কে কাটে তাহলে 12 দুগুণে 24, তাহলে 2 × 100 = 200, তাহলে লাভের পরিমাণ কত, 200%, লাভের হার কত, 200%। তাহলে আশা করি বুঝতে পারলে, খুবই সুন্দর একটা অঙ্ক, বুঝতে পেরেছ? তো এটাই হচ্ছে ব্যাপার, তো আশা করি অঙ্কটা বোঝা গেল। আজকের ভিডিও এতটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের জন্য অবশ্যই মেশিন কেনা হবে, মেশিন কিনলে আরও ভালোভাবে বোঝানো হবে, এখানে বোঝার চেষ্টা করো, আর না বুঝতে পারলে কমেন্ট করো, সেটা দরকার হয় আবার নেক্সট ক্লাসে করিয়ে দেওয়া হবে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ।